নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুরে গৃহবধূর উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্যস্থ নোয়াখালী সমিতির উদ্যোগে সোমবার পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের সমিতির সভাপতি আব্দুর রব তাঁর বক্তব্যে বাংলাদেশ সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। সাধারণ সম্পাদক আবু জাফর সমাজের নৈতিক অবক্ষয় প্রতিরোধে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধনে আর উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সোসাইটি ইউকের সভাপতি শেখ আবু নাসের, নোয়াখালী সমিতি ইউকের ট্রেজারার আবুল হোসেন নিজাম, মোহাম্মদ কবির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোজামেল হায়দার, প্রচার সম্পাদক মাহবুব রশিদ সহ আরও অনেকে। আজকে আমরা আলতাবালি পার্কে একত্রিত হয়েছি মানববন্ধন। এই মানববন্ধন শুধু লন্ডনে নয়, বাংলাদেশের আনাচে কানাচে আমরা পৌঁছে দিতে চাই। যে ঘটনা নোয়াখালীতে হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছি, আমরা খুব নিন্দা জানাচ্ছি যে এই ধরনের ঘটনা যেন আর ভবিষ্যতে কখনো যেন না হয়, আর এই ঘটনা যারা জড়িত আছে তাদেরকে কঠোর শাস্তি যেন যারা আনতে পারে।